আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে নবীনবরণ। সুরম্য পরিবেশ রচনাকেই পথ চলা শুরু করলো দুবরাজপুরের আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। ফুল চন্দনে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পরস্পরকে বরণ করলেন, চকোলেট দিয়ে মিষ্টি মুখের আয়োজনও ছিল। শিক্ষা জগতে পরস্পরের হৃদ্যতা অবশ্যই জরুরি, এই অনুষ্ঠানে তারই স্বীকৃতি। দুবরাজপুর পাওয়ার হাউস মোড় সংলগ্ন ইংরেজি মাধ্যম আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা এদিন সকালে পুষ্পবৃষ্টি করে এবং কপালে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেন। শুধু তাই নয়, স্কুলের ছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদেরও বরণ করে নেন। সেশনের প্রথম দিনে প্রতিটি ক্লাসে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনে কী কী করণীয় সে বিষয়ে শিক্ষা দেন। আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ নাশা জানান, আমরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এরকম আয়োজন করেছি, তবে লকডাউনের পর থেকে স্কুলের অবস্থা একটু খারাপ ছিল, কারণ সেই সময় স্কুলের কর্ণধার মুস্তাক খানের অকাল প্রয়াণ ঘটে। তারপর থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্টাফদের ঐকান্তিক প্রচেষ্টায় আবার স্কুল স্বমহিমায় চলছে। বর্তমানে স্কুলে 200 ছাত্রছাত্রী রয়েছে। এখানে পঠন পাঠন খুব যত্ন সহকারে করানো হয়। আশা করছি আগামী দিনে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে। স্যার, আজকে আমাদের সিবিএসই আন্ডার এনসিইআরটি বোর্ডের মধ্যে এটা নিউ সেশন আরম্ভ হচ্ছে, তো সো সেকেন্ড অনওয়ার্ডস নিউ সেশনে আমাদের যে নিউলি যে অ্যাডপ্টেড বা অ্যাডমিটেড যে স্টুডেন্টরা প্লাস যারা ওল্ড স্টুডেন্ট তাদেরকে একটা ওয়েলকাম একটা বরণ আমরা করলাম। আর এই বছর আমরা নতুন সিস্টেমের মধ্যে আর একটু রান করতে চাইছি, নতুন ডেভেলপমেন্টের মধ্যে, প্লাস আমাদের 7 কমপ্লিট হচ্ছে, 7 কমপ্লিট আমরা করলাম। এই 7 কমপ্লিট করতে গিয়ে স্যার অনেক কিছু আপডাউনস হয়েছে। সবাই জানে কি 2 তো লকডাউনে আমাদের গেল, প্লাস একটা স্যাড নিউজ যে আমাদের অনার যে ছিলেন মুস্তাক খান, উনি কোভিডে 2021 উনি আমাদেরকে ছেড়ে চলে যান। সো একটা সেটব্যাক আমরা পেয়েছিলাম। সো তাও ওর মধ্যে পুরো ফ্যাকাল্টি বা অফিসিয়াল স্টাফ যে আমাদের আছেন সবাই মিলে আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করলাম। প্রথমেই আমাদের মোটামুটি আজকে 400 স্টুডেন্ট হওয়ার কথা, কিন্তু ওই যেটা আমি বললাম কোভিড প্লাস আন্ডার প্রেশার অনেক ম্যানেজমেন্টেরও কিছুটা ছিল, তো এখন আবার আমরা এটা নিজেকে গড়ে তুলতে পেরেছি। রাইট নাও অ্যাবভ 200 স্টুডেন্টস আমাদের, এই বছর 70+ অ্যাডমিশনও হয়েছে। আমার একটাই উদ্দেশ্য স্যার, এই প্লেসের মধ্যে এই এরিয়ার মধ্যে একটা সিবিএসই বোর্ড যেটা আন্ডার এনসিইআরটির মধ্যে আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুল আমরা করেছি, খুবই নরম আর কম ফিসের মধ্যে অ্যাডমিশন চার্জও কম, বেস্ট অফ আদার স্কুলের যে ফিস স্ট্রাকচার বা যে অ্যাডমিশন চার্জ অনেক হাই। আমি কোনো স্কুলের নাম ফর্ম নিচ্ছি না, তো আমি একটা আপিল করতে চাই পুরো গার্জেনদের সবাইকে পজিটিভ ওয়েতে কি এখানে দেন, যে সার্ভিসটা আমরা দিচ্ছি বা কোয়ালিটি এডুকেশন বা টিচিংয়ের মধ্যে অনেক প্যারেন্টসরাও দেখবেন খুব অ্যাপ্রিসিয়েট করেন, বা যে কোয়ালিটি আমরা দিই খুব কেয়ারের মধ্যে, সেখানে আমাদের থ্রু আউট আমাদের ই থাকে, আমার অবজারভেশন থাকে, ক্লাস অবজারভেশন উইথ লেসন প্ল্যান উইথ প্রপার ফিডব্যাক গ্রুপ ডিসকাশানস, তারপরে যে স্পোর্টস কালচার এগুলো আছেই, তো সেটাকে একটা ভালো পজিটিভ একটা ফ্রেগ্রেন্সের মাধ্যমে আমরা নিয়ে যাওয়ার জন্যে এই আজকে একটা ছোট্ট একটা অনুষ্ঠান স্পেশালি কচি কাঁচা দিকে নিয়ে একটু বরণ করলাম, কি নতুন একটা স্পিড আপ হবে। ফ্যাকাল্টি যেটা খুবই হার্ডওয়ার্ক করে তাদেরকেও একটা আমি পজিটিভ একটা ফ্রেগ্রেন্স দেওয়ার চেষ্টা করলাম, প্লাস আমাদের যে নন টিচিং যে স্টাফরা আছে তারাও খুব করে, আমাদের যে অফিসিয়াল স্টাফ এনারও প্রেজেন্স এনারও যে হার্ডওয়ার্ক অ্যাপ্রিসিয়েটেড। সো ওভারঅল আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে চাইছি, কমপ্লিমেন্ট দিতে চাইছি, অ্যান্ড গুড লাক অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট কি ওয়ান ডে দিস স্কুল উইল বি অ্যাজ মাচ অ্যাজ শাইন অ্যান্ড ব্রাইট ফর দ্য ফিউচার। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল, আমি এআই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য, রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে, আমি এআই ঐশানি, খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর, আমি এআই সিদ্ধার্থ, বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে, আমি এআই দেখতে থাকবো আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান, সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।